খেলা মাঠে গড়াতে আরো প্রায় এক মাস বাকি। তারপরও এই ছবিটা দেখে খেলাটার ভক্ত সমর্থকরা বলতেই পারে ক্রিকেট ইজ ব্যাক। ক্যারিবীয়রা বরাবরই আমোদে স্বভাবের, কে না জানে। জয় পরাজয়ের চেয়ে বরং তাদের ভাবনা জুড়ে উপভোগের মন্ত্র। সেই উইন্ডিজ কিনা নিল সাহসী এক সিদ্ধান্ত। ক্রিকেটকে শুরুর সময়ে যেমন প্রাণ সঞ্চার করেছিল, করোনার দুঃসময়ে তারাই আবার ক্রিকেটের পাশে দাঁড়ালো। ইংল্যান্ডের ম্যানচেস্টারের উদ্দেশ্যে অ্যান্টিগা থেকে বিশেষ বিমানে করে উড়াল দেয় জেসন হোল্ডারের দল। একদিন আগে বিভিন্ন দ্বীপ থেকে ক্রিকেটারদের দুটি বিমানে করে নিয়ে আসা হয় অ্যান্টিগায়। এক সপ্তাহ আগে টেস্ট করে নিশ্চিত করা হয় যে স্কোয়াডের সদস্যরা কোভিড নেগেটিভ। ম্যানচেস্টারে এসে ক্যারিবীয়রা পৌঁছায় সকালে, আবারও কোভিড টেস্ট করে থাকতে হচ্ছে 3 সপ্তাহের কোয়ারেন্টিনে। ল্যাঙ্কাশায়ারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে থাকবেন ক্রিকেটাররা। এরপর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করবে রোস্টন চেস সেই হোপরা। 8 জুলাই সাউদাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট, শেষ দুটি টেস্ট হবে ওল্ড ট্রাফোর্ডে। প্রথম টেস্টের পর আবারও করা হবে করোনা টেস্ট। এইভাবে 7 সপ্তাহের সফর পরিকল্পনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা থেকে বিমানে ওঠার আগে দলের অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, তাদের এই সফর ক্রিকেটের ইতিহাসে একটি বড় পদক্ষেপ। পরিবার থেকে শুরু করে সমর্থক, যারা এই দুঃসময়ে সাহস দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানান তিনি। হোল্ডার জানান, মাঠের বাইরের চিন্তা দূরে সরিয়ে খুব দ্রুত খেলায় মনোযোগ দিতে চায় তার দল। ভ্রমণ বিধিনিষেধের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না ভারতীয় ব্যাটিং কোচ মন্টি দেশাই। তার পরিবর্তে কাজ করবেন ফ্লয়েড রিফার। টিম অ্যানালিস্ট এ আর শ্রীকান্ত কাজ করবেন ভারতে বসে। 3 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আরও 1 মাস পর। কোয়ারেন্টিন, অনুশীলন সব মিলিয়ে খেলা শুরুর আগেই কেটে যাবে 1টা মাস। ইকরাম হোসাইন, সময় সংবাদ।